والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد عدد ما في علم الله، صلوات دائمات بدوام ملك الله. وبستين كم الله تعالى هوني چودش شتابدی مجدد অসংখ্য কিতাবের প্রণেতা ইমাম আহলে সুন্নাত কাতিব আহলে সুন্নাত হুজুর ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভি রাদিয়াল্লাহু তাআলা আনহু 101তম ওরস শরীফ উপলক্ষে আলা হযরত কনফারেন্স 2019 সালের সম্মানিত সভাপতি আগত মশাইখ তরিকত উলামায়ে কেরাম বিভিন্ন থানা থেকে আগত অসংখ্য আলেম ইমাম মুসল্লি কৃষক সুন্নি শ্রমিক সুন্নি আমার আহলে সুন্নাতুল জামাত তথা যুবসেনা ছাত্র সেনা ইসলামী ফ্রন্টের অসংখ্য ইমানী ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ব্যবস্থাপনায় কুমিল্লা আহলে সুন্নাতুল জামাত ও সহযোগিতায় যারা ক্লান্ত পরিশ্রম করেছেন প্রবাসী সুন্নি সমিতি সহ সকলের প্রতি আমার মোবারক সালাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা খুব আনন্দিত গর্বিত, যে আকাঙ্ক্ষা ছিলাম সে আকাঙ্ক্ষা আমাদের তৃপ্তিমত পালিত হচ্ছে টাউন হলে। যে ইমাম আহলে সুন্নাত যিনি সম্পর্কে আমার বড় বাবা, একটু আশ্চর্য হবেন, কিছুক্ষণ আগে আল্লামা মুহাদ্দিস ইব্রাহিম আল কাদী মাদুদুল আলী বলেছেন, আবেদ শালবাদানী রহমতুল্লাহ সুযোগ্য পীর ছিলেন জাফর উদ্দিন বেহারি, আর জাফর উদ্দিন বেহারির পীর ছিলেন আলা হজরত। তো সেই দৃষ্টিতে আলা হজরত আমার তরিকতের বড় বাবা, এবং আমি এবং আল্লামা আব্দুল করিম সিরাজনগরী যিনি আহলে সুন্নাতের জামাত বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আল্লামা হাশিমীর এজাজত ক্রমে আমরা যখন 91-এ আলা হজরতের দরবারে উপস্থিত হয়েছিলাম, জিয়ারতে গিয়েছিলাম, আল্লাহু আকবার, এটা আলা হজরত। আমরা পড়েছি যিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহীন কাফারা। আলা হজরত তো তিনি সালিহীন, তিনি কুতুব, তার দৃষ্টি দলি হয়, মুহাদ্দিস হয়, প্রেমিক আশিক রাসূল হয়, তার মাজারে কদমে আমরা যখন জিয়ারতরত ছিলাম, খোদা কি কসম মনে হচ্ছিল দুরুদ শরীফের আওয়াজ শোনা যাচ্ছে। আলা হজরতকে আমরা অনেকে চিনতে পারিনি। আজকে আমেরিকায় বসে পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে আলা হজরতকে ব্যঙ্গ করা হচ্ছে। কিছুদিন আগে এই সমস্ত আন্তর্জাতিক মুনাফিক বাংলাদেশে এসে সুন্নি প্রতিষ্ঠানগুলিতে গিয়ে তাদের মুনাফিকি করার জন্য আমি বারবার চট্টগ্রামের একাধিক মহাদেশকে ফোন করেছিলাম, বিভিন্ন জায়গায় বলেছিলাম মুনাফিক এসেছে, তার আসল স্রোত আপনারা দেখবেন। আমেরিকার জমিনে যারা আমার ভাই আল্লামা নূর ইসলাম ফারুকের স্বামী একসাথে ছিলাম, সেখানে যারা মুনাফিকি করেছে বর্তমান যারা আলা হজরতকে নিয়ে বিভিন্ন কথা বলছে, ফেসবুকে আপনারা দেখবেন, এরা কি বলবে, মওদুদী স্বয়ং বলেছে আমি আলা হজরতের পিছে যদি একত্র নামাজ পড়তে পারতাম আমার আমি মওদুদীর জীবন সার্থক হত। আলা হজরত যারা বিরোধী, আজকে আমরা সুন্নি হয়েছি,
আমরা ফাসুক্ত নামাজ পড়তে হবে সুন্নি ইমামের পিছে, আর ওই সুন্নি যে ইমাম আলা হযরতের অনুসরণ অনুকরণ হবে, যে ইমামের আকীদা হবে নবী হাজির নাজি নবী নূর নবী আল বেগায়েব মানে মিলাদুন নবী জায়েজ, ওই ইমামের পিছে নামাজ পড়লে নামাজ জান্নাতে যাওয়ার চাবি হবে। পক্ষে ছিলেন তিনি খারেজি রাফিজি শিয়া মওদুদি ওয়াহাবি সালাফি জামাতি এদেরকে চিহ্নিত করে আমাদের ঈমানকে হেফাজত করেছেন। যারা কিতাবে লিখে গিয়েছেন নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিল গিয়ে, বলুন আমার নবী কি মরা না জিন্দা? নবী মরলে জিন্দা থাকবে কে? আসুন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি নবীর শানে বেয়াদবি হচ্ছে, বেয়াদবি করছেন হাজার হাজার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। আজকে আমার ভাই কুমিল্লার অনেক ভাই চাঁদপুর বিবাড়িয়া হবিগঞ্জ সিলেট মুলিবাজার ঢাকা নারায়ণগঞ্জ টেকনাফ থেকে তেঁতুলিয়া মিসগাইড হচ্ছে, আমরা বক্তার বিরুদ্ধে শ্রোতার বিরুদ্ধে নয়। ইদানিং আপনারা জেনেছেন কত বড় জালিম, টুফি মাথায় মুখে দাড়ি নবীর কথা বলে আবার নবীর স্লোগানকে ফালতু বলে। আমরা স্পষ্ট সরকারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী আমি সব জায়গায় বলে আসছি, আপনি মুসলমান, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার বাবা কুবাশেখের রসুল ছিলেন, তিনি বগদাদ শরীফে গিয়ে গৌসে বগদাদের ইরাকি গিয়ে জিয়ারত করেছেন, খাজা গরিব নামাজের মাজার গিয়েছেন, তিনি মাইজ পান্ডার দরবারে গিয়েছেন, শামানুতের মাজার গিয়েছেন, বঙ্গবন্ধু মাজারের পক্ষে ছিল, তার প্রমাণ হচ্ছে বাপ সেই দিকে মেয়েও সেই দিকে, আপনি শাহজালালের নামে এয়ারফুট করেছেন, শামানুতের নামে এয়ারফুট করেছেন। হে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কাছে সুন্নি জগতের পক্ষ থেকে আলা হযরত কনফারেন্সের পক্ষ থেকে আমরা কুমিল্লাবাসী দাবি জানাচ্ছি, যারা আমার নবীর স্লোগানকে ফালতু বলে হাফিজুর রহমান বক্তা তার জিহ্বা কাটার ব্যবস্থা করা হবে। আমার নবীর স্লোগানকে ফালতু যে বলে, বেটা তোর জন্ম ফালতু, বেটা তোর শিক্ষা ফালতু, বেটা তোর ওয়াজ ফালতু, তোর জীবনটা ফালতু। কে রহমতে আলম নূর মুজাসসাম নবী নারে সালতকে ফালতু বলে, এটা মুসলমান হতে পারে না। আমার প্রিয় সুন্নি ভাইরা, আরেকজন কি বলছেন, আরেকজন কি বলছেন, নবীর রওজা মোবারককে রওজা মোবারক বলা যাবে না। কিরে ভাই তুমি টাইটেল ভাস করছো, দাওরা ভাস করছো এই দুর্ঘটনা করার জন্য, তোর উপরে কোন সাইড থেকে গজব আসবে আমি তো জানি না, তবে ফেরেশতারা প্রস্তুত হয়ে আছে আপনাকে মায়ের মাধ্যমে গ্রহণ করার জন্য। কি বলছে নবী, রওজাকে রওজা মোবারক বলা যাবে না? দশজন মানুষ যেমনি কবরে থাকে নবীও তেমনি থাকে। আচ্ছা ব্যাপারটা কি, আলা হযরত তিনি আসরের পরে কিতাব লেখে, আলা হযরত জোহরের পরে কিতাব লেখে, আলা হযরত গুন্না গিয়ে কিতাব লেখে, ও আলা হযরত তোমার কলম নবী পক্ষে, কারণ কি আমি নবীর জন্য আমি পৃথিবীতে এসেছি, আর যারা নবীর বিরোধী করে এরা বিরোধী করার জন্য এসেছে, কারণ তাদের পক্ষে আবু জাহেল আর আমার পক্ষে সেজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ।
এই ব্যক্তি এখনো বাংলাদেশে ওয়াজ করে আমি বড় আশ্চর্য হলাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাননীয় প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনও আপনি হয়তো মাজারে যাবেন, অতীতেও গিয়েছেন, শাহজালালের মাজার থেকে আপনার নির্বাচন শুরু হয়। আমরা আপনাকে অনেক শুভেচ্ছা, স্বাগতম, মোবারকবাদ, পাইন্দাবাদ, জিন্দাবাদ জানাচ্ছি। তবে আপনি যেই মাজারের ভক্ত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই দাজ্জাল বলেছে শাহজালাল গোলাপ শাহ খাজা গরিব নামাজের মাজারকে লাথি মেরে ভেঙে দাও। তার ভিডিও আছে, বলেন যে ব্যক্তি ওপেন জনতার সামনে বলতে পারে ওলিদের মাজার লাথি মেরে ভেঙে দাও, তার পা ভেঙে দেওয়ার আইন করার প্রয়োজন আছে কিনা। ইচ্ছা করলে আমরা 1 মিনিটে ভেঙে দিতে পারি, ইচ্ছা করলে 1 সেকেন্ডে ভেঙে দিতে পারি, কারণ আমাদের জন্ম সন্ত্রাসী নয়, আমাদের জন্ম চাঁদাবাজি নয়, আমাদের জন্ম জঙ্গিবাদী নয়, আমাদের জন্ম নিজের হাতে আইন নেওয়া নয়। আমরা আইনকে বিশ্বাস করি। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করে বেঈমানদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, কিভাবে গ্রেফতার করতে পারেন, কিভাবে ফাঁসি দিতে পারেন, আশা করি সে আইনটি পাস করবেন। যদি না করেন আল্লাহর আদালতে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আরেকটি কথা শেষ, শয়তান থেকে সাবধান, শয়তান থেকে সাবধান। কি আমাদের মধ্যে পাটল সৃষ্টি করার জন্য, আমাদের মধ্যে পাটল সৃষ্টি করার জন্য ফোন আসে, আজকের মোবাইল, আজকের এই মঞ্চে, এই মা এই কনফারেন্সে না আসার জন্য বহু মুনাফি ফোন করেছে, এখানে যাবেন না, অমুক আসবে না, তমুক আসবে না। তো সব নেতা কি এক স্টেজে আসার সুবিধা আছে নাকি? সকল নেতার প্রতি আমাদের শ্রদ্ধা, সে কি চট্টগ্রামের হোক, সে কুমিল্লার হোক, চাঁদপুরের হোক, বাংলাদেশের যেই কোনো জায়গার হোক, নেতা যদি মুনাফিক মুক্ত হয়, নেতা যদি আদর্শিক হয়, তাকে আমরা মানতে বাধ্য। বলেন কি টেলিফোন করে ছাত্রদের মধ্যে বিভেদ সৃষ্টি করা হয়, ছাত্রদেরকে মিসগাইড করা হয়। কুমিল্লা চাঁদপুর বিবাড়িয়াকে বিয়োগ করে বাংলাদেশের সুন্নিয়ত কিছুই করতে পারবে না, কারণ চট্টগ্রাম বেলায়েতের শহর, চট্টগ্রাম এলেমের শহর, চট্টগ্রামের মাটিকে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা আগেও করেছি, এখনো করছি, করতে থাকবো। অনেকে ফোন করে বলে এরা সিরিকুটের বিরুদ্ধে, নাউজুবিল্লাহ, আমরা সেইনশাহি সিরিকুটের পক্ষে, আমরা গৌসিয়া কমিটির পক্ষে, আমরা মাইজবান্ডারির পক্ষে, আমরা সব সুন্নি দরবারের পক্ষে। কিছু মুনাফিকের বাচ্চারা ফোন করে করে বলে এরা এই দরবার চায় না, অর্থাৎ নিজের পকেট বাড়ি করার জন্য। মুনাফিক থেকে সাবধান, মুনাফিক থেকে সাবধান। আহলে সুন্নাতের জামাত বাংলাদেশ ছিল, আছে, থাকবে। আহলে সুন্নাতের জামাত কুমিল্লা জেলে যে অবদান রেখেছেন ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রবাসী সুন্নি সমিতি। এই প্রবাসী সুন্নি সমিতি এক হওয়ার কারণে পৃথিবীর প্রথম কুমিল্লা জেলায় ত্রিপুরায় এই ব্রিটিশ ছিল, এটা আজকে কুমিল্লা টাউন হলে আলা হযরত কনফারেন্স হওয়ার একমাত্র কারণ প্রবাসী সুন্নি অবদানের কারণে। তাদেরকে আমি গিলাতলার পীর মাওলানা সাকিউল কাউসার সহ এই প্রবাসী সুন্নি সমিতিতে দেশে বিদেশে যারা আছেন আপনারা কাজ করে যাবেন। সেখানেও মোবাইলের শয়তানে গেছে, ওরে বাপরে বাপ, মোবাইল হওয়াটা বড় মুসিবত, শয়তান কাজ করছে। আল্লাহ তো বলেছেন মিলাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান বড় মারাত্মক, আল্লাহ এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো। আহলে সুন্নাতের জামাত বাংলাদেশ জিন্দাবাদ, আলা হযরত কনফারেন্স জিন্দাবাদ, সকল সুন্নি জগৎ জিন্দাবাদ, সকলকে মোবারকবাদ জানিয়ে আবু সুফিয়ান আবিদি আল কাদেরীর বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।